শীতের মেঘ মেঘলা, কাঠফুলের গন্ধ, সিদ্ধ বাতাস, সবাই বলছে মা আসছে। আর মা আসছেন মানেই আলাদা আমেজ, বাঙালির শুরু ঘোরা। আপনাদের ভালোবাসা বলছে বিশ্ব বাংলাই হবে এবার সবার সেরা। আর আপনাদের এই ভালোবাসা দায়িত্ববোধ থেকে আমরা প্রত্যেক কটা প্যান্ডেল, প্রত্যেক কটা পুজো মণ্ডপ তুলে ধরছি আপনাদের কাছে, যাতে আপনারা আজ থেকেই তৈরি করে দিতে পারেন পুজোর সেই খাতাটা, যেই খাতাটা হিসাব করে আপনারা বেরোবেন কোন দিন কটা ঠাকুর দেখবেন। তো সেই হবেই ঘুরতে ঘুরতে আজকে আমরা পৌঁছে এসেছি আবার একটা ক্লাবে। এখানে সমস্ত তথ্যই তুলে ধরব আপনাদের সাথে। প্রথমেই বলবো স্যার, এই ক্লাবের নামটা একটু বলবেন। সিথি অগ্রগামী সংঘ। আপনার নাম এবং আপনি কোন পদে এবার রয়েছেন? আমার নাম শ্রী রত্নদীপ খাসনবিস, আমি এই দুর্গাপুজোর সম্পাদক পদে রয়েছি, সেক্রেটারি। এবারে পুজোর আপনার কততম? 69 ইয়ার। এবারে পুজোর থিম কী আছে বা মানুষ এসে নতুনত্ব কী দেখবে? দেখুন, আমি সৌভাগ্যবশত আজকে আমাদের সঙ্গে আমাদের শিল্পী উপস্থিত রয়েছে। তো আমি পুজোর কর্মকর্তা হতে পারি কিন্তু শিল্পী নই। তো শিল্পী থাকলে থিম শিল্পীর থেকে ভালো যে ফুটিয়ে তুলছে তার থেকে কেউ ভালো বলতে পারবে না। পরিচয় করে দিচ্ছি, রঘুনাথ কর্মকার আমাদের শিল্পী, আর আমাদের দুর্গাপুজোর ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুকুমার সাত্রাও রয়েছেন আমাদের সঙ্গে সৌভাগ্যবশত আজকে। তো আপনারা যদি শিল্পীর থেকে জেনে নেন খুব ভালো হবে, উনি অনেক ডিটেলসে বলতে পারবেন আমার থেকে। আচ্ছা দাদা, এবার আপনাকেই আমি ডাইরেক্টলি বলি যে এবারে থিম কী হচ্ছে, মানুষ এসে নতুনত্ব কী পাবে এই প্যান্ডেল? এবারে আমাদের থিম হলো আমি দুর্গা, মাকে আমরা দিনকে আমরা পুজো করে আসছি, মানে মাকে তো আমরা একটা প্রতিবাদী রূপ হিসেবে দেখে আসছি। আর এই মাকে আমরা সমস্ত জগতের যত নারী আছে তাদের মধ্যেও যে মায়ের একটা রূপ রয়েছে সেটাকে তুলে ধরছি আমি দুর্গা এই থিমের মাধ্যমে। এখানে রয়েছে আপনার মায়ের হাতে কোনো অস্ত্র থাকছে না, তার বদলে জয় শঙ্খ থাকছে, এবং আমরা ডেকোরেশন যেটা করছি আর কি ভিতরে সেখানেও খুব সুস্থ একটা স্বাভাবিক একটা পরিবেশ, একটা বেশ মিষ্টি একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করবো যাতে সবার ভালো লাগে, আশা করি। আর মহিষাসুরের শুধু কাটা মাথাটা থাকছে, মহিষাসুরের মাথাটা কাটা থাকছে প্রতীক হিসেবে, মানে প্রত্যেক মেয়ের মধ্যেই একটা প্রতিবাদী চরিত্র থাকা উচিত এবং রয়েছে। প্রত্যেক নারী দশভুজা, ওই দশভুজা নারী প্রত্যেক নারী দুর্গা, কাউকে তো বিচার করে তৈরি করা হয় না যে এই নারী এই হবে সেই নারী ওই হবে। ওই দশভুজা যে নারী যার বিকাশ ঘটেছে সে ছোটোবেলাও যেমন মা দুর্গা, সে যখন বড় হচ্ছে তখনও সে মা দুর্গা, অশুভের বিনাশ করে, এটাই হচ্ছে মোদ্দা জিনিস। অবশ্যই নারী শক্তি দুর্গা বা নারী শক্তিকে পুজো করাটাই আমাদের দুর্গা পুজো। তো একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, এই চিন্তাভাবনা মানে আমি দুর্গা এই থিমটা প্রথম কার মাথায় আসে এবং কীভাবে আসে, মানে এটা করার প্রেরণাটা কোথা থেকে পায়? এটা আমাদের কোনো একক সিদ্ধান্ত নয়, আমাদের ক্লাবে আমরা সব 40-50 লোকেরা আমরা পুজো করি, মানে বলতে গেলে সেরকম ইয়ং জেনারেশনটা আমাদের পাশে নেই বা সেরকম নেই, মানে কোনো দিনই ছিল না। তো আমরা প্রতি বছরই একটা থিমের পুজো করার চেষ্টা করি, 2000 থেকে আমরা করছি। তো এখন বিভিন্ন পট পরিবর্তনের মধ্যে দেখা যাচ্ছে নারী শক্তির বিকাশ চারিদিকে ঘটানো হচ্ছে। তো নারী শক্তিকে নিয়ে কিছু ভাবতে গেলে পরে আমরা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে প্রচুর নারী আছে যারা নিজেদের ক্ষেত্রে জীবনে অনেক উল্লেখযোগ্য অবদান রেখেছে, কিন্তু তাদেরকে যদি তুলে ধরি তাকে একটা মানুষকে ফোকাস করা হবে। কিন্তু যে ধর্মেই হোক, যে নারীই হোক, তার মধ্যে কিন্তু মা দুর্গার রূপ বিচার করছে। এবার সে সেখানে আল্লাহর রূপে দেখছে, কেউ মেরির রূপে দেখছে, আমরা দেখছি হচ্ছে মা দুর্গার রূপ। তো সেই জন্য সারা পৃথিবী বিশ্বের সমস্ত নারী তাদেরকে নিয়ে চিন্তাভাবনা, যার জন্য এই আমি আমরা এই ক্লাবে আরেকজনকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা এবং কোন পদে আছে? আমার নাম সুকুমার সাত্রা। তো এই যে পাড়ার লোকেরা, মানে যাদের জন্যে পুজো, পাড়ার লোকেরা পুজোর সময় কীভাবে সাপোর্ট করে বা পুজোর সময় কীভাবে তারা আনন্দ উপভোগ করে? পুজোর সময় সবাই আমাদের সাপোর্ট করে এবং সবাই যেতে পাড়ায় বসে প্যান্ডেলে বসে পুজো দেখে উপভোগ করে। আপনাকে লাস্ট একটা প্রশ্নে ফিরে আসবো, সেটা হচ্ছে যারা এই পুজোটা দেখতে চায় তাদের আপনি কীভাবে আমন্ত্রণ করবেন এবং তারা কীভাবে এই প্যান্ডেলটা লোকেশন গাইডটা যদি তাদের? দেখুন, লোকেশন গাইড বলতে এই বছর চিফ মিনিস্টার মিটিংয়ে যেটা বলা হয়েছে নো ভিআইপি,
ইনফ্যাক্ট আমরা ভিআইপি কিছু করি না, ভিআইপি বলে কিছু হয় না। পুজো দেখতে এসে একজন লোক ফাঁকায় প্যান্ডেল দেখছে, আরেকজন লোক পেছনে 50 জন লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে, কিছু না। আমরা ভৌগোলিক অবস্থানে কিছু মানুষের কথা অনুযায়ী, মিডিয়ার কথা অনুযায়ী আমরা পিছনে রয়েছি, কিন্তু ভৌগোলিক অবস্থানে আমরা পিছিয়ে না। আমরা যেখানে বসে আছি এই সেন্টার পয়েন্ট থেকে বাস স্ট্যান্ড হচ্ছে গিয়ে 300 মিটার, আর এখান থেকে 800 মিটার হচ্ছে গিয়ে দমদম স্টেশন। তো দমদম স্টেশন থেকে মেট্রো রেল আছে, ওখানে দমদম লোকাল ট্রেন আছে, শিয়ালদা থেকে লোকাল ট্রেনে দমদম স্টেশনে নামতে নেবে সিথি হ্যালবার টিভি ফ্যাক্টরি, আবার মেট্রোতে একদম লাস্ট স্টেশন থেকে বা ধর্মতলা থেকে মেট্রোতে দমদম স্টেশনে নেবে আমাদের এই সিথি বা অ্যালবার্ট ডেভিড। আর যদি সিথির মোড় দিক থেকে আসে ডানলপগামী যে কোনো বাসে সিথির মোড় নামবে, অথবা ডানলপ থেকে শ্যামবাজারগামী যে কোনো বাসে সিথির মোড় নেবে, ওখান থেকে কালীচরণ ঘোষ রোড দিয়ে বিনায়ক হসপিটাল, তার উল্টো দিকে আমাদের, মানে আসাটা খুব ইজি। এই জন্য সব মানুষকে জানাচ্ছি যারা এখনও আমাদের কোনোদিনও প্যান্ডেল দেখেননি, আসুন, কমিউনিকেশনের কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ। আপনারা শুনে নিলেন এই ক্লাবের বক্তব্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার নতুন ক্লাবের ইন্টারভিউ নিয়ে, নতুন পুজো নিয়ে। আপনারা অবশ্যই চোখ রাখুন বিশ্ব বাংলা টিভি। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।